السلام عليكم ورحمة الله নবীজির মেরাজের মাসে সোমবারের দিনে বড় রাতে বুকে হাত দিয়ে আল্লাহর নামটি 72 বার পড়ুন। গায়েবি টাকা আসবে, অভাব দূর হবে, চিন্তা ও পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে বিশেষ নিয়ামতসমূহ অবলোকন করাইছেন। মেয়েরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিয়েছেন। মেয়েরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। মেয়েরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া উপটোকন প্রদান করেছেন। মেয়েরাজের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। তার সকল ধরনের হতাশা, দুশ্চিন্তা, পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসের সোমবারের দিন অথবা রাতে গুরুত্ব সহকারে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, খাটি দিলে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অন্যায় অপরাধ নাফরমানি সমূহকে ক্ষমা করে দেবেন, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিনটিকে গুরুত্ব দিতেন, সোমবারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করাকে পছন্দ করতেন। বিশেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে প্রত্যেক সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। তাই আমাদের যার সময় সুযোগ রয়েছে আমরা চেষ্টা করব নফল রোজা রাখার জন্য। সোমবারের দিন গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে ফজরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মাহাত্ম্যপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আয়াত রয়েছে। সেই তিনটি আয়াত হলো সূরা হাসরের শেষ তিন আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে সূরা হাসর শেষ তিন আয়াত সকালবেলা পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যে সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, রহমত কামনা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কল্যাণ প্রার্থনা করতে থাকে। এই দিনে যদি সেই ব্যক্তি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করেন। তাই আমরা প্রত্যেকে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজের পর গুরুত্ব সহকারে খাটি দিলে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এর পরে বুকে হাত দিয়ে আল্লাহর বরকতপূর্ণ নামটি আমরা 72 বার পাঠ করব। আল বাসিতু, আল বাসিতু অর্থ হলো রিজিক প্রশস্তকারী। আল বাসিতু নামের অর্থ হলো রিজিক প্রশস্তকারী। ব্যক্তি রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আল বাসিতু নামটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবিকার মধ্যে প্রশস্ততা দান করবেন, টাকা পয়সার সমস্যাকে দূর করে দিবেন, গায়েবিভাবে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটলকে দূর করে দিবেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। আল বাসিতু নামটি আমরা 72 বার পাঠ করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে সালাম ফেরানোর পরে কোনো ধরনের কথাবার্তা না বলে আল্লাহ তাআলার বরাতকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বাক্যটি, এই শব্দটি আমরা পাঠ করব। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোট ইস্তিগফারটি আমরা 3 বার পাঠ করব।
কোনো ব্যক্তি যদি ছোট ইস্তিগফারটি মাত্র তিনবার পাঠ করে আমল করে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমরা ইস্তিগফার তিনবার পাঠ করব এরপরে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকই রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে আমাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করব টাকা পয়সার সমস্যার কথা মোনাজাতের মধ্যে ব্যক্ত করব আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য প্রদান করবেন পরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পন্ন করে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা সূরা মুলক তেলাওয়াত করব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কোনো ব্যক্তি যদি প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামতটি প্রদান করবেন তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা কবরের সওয়াল জবাব কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন পাঠকৃত সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ তাই আমরা প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করব এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া এই দোয়াটি পাঠ করে আমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন বান্দা বান্দিদের যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে যদি মুনাজাতের মধ্যে ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তা পূরণ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়া পাওয়াগুলোকে গায়েবীভাবে পূরণ করে দেবেন আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন রিজিক বৃদ্ধি করে দেবেন তাই আমরা ওই সময় কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব আর বিশেষ করে আল্লাহর কুদরতি বরকতি নামটি আমরা বুকে হাত দিয়ে আল বাসিতু রিজিক প্রশস্তকারী কোনো ব্যক্তির যদি রিজিক প্রশস্ত হয়ে যায় সে শারীরিকভাবে সুস্থতা লাভ করবে আল্লাহ তাআলা তার মানসিক পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শারীরিকভাবে সুস্থতা প্রদান করবেন মানসিক পেরেশানিকে দূর করে দিবেন একজন মানুষ সুস্থতা লাভ করল এটা সবচেয়ে বড় আল্লাহ তাআলার একটি নিয়ামত অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সুস্থতা নামক যে নিয়ামত প্রদান করেছেন এটি বড় একটি রিজিক কেননা মানুষ সুস্থতার জন্য কত টাকা পয়সা ব্যয় করে থাকে তাই একজন মানুষের শারীরিক সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত তাই আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তাআলাকে স্মরণ করব আল বাসিতু নামটি পাঠ করব এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে মহব্বত রেখে ভালোবাসা রেখে আমরা দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূল ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে নবীজির মেরাজের মাসে সোমবারের তিন অথবা রাতে নিজের অন্যায় অপরাধের কথা স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তাআলাকে আহ্বান করে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন গায়েবী সাহায্য প্রদান করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে নবীজির মেরাজের মাসে ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।